রাজনৈতিক কানেকশন ব্যবহার করে উইপুত্র শারণ ইয়াবা ব্যবসা করে পাশাপাশি বিভিন্ন জনকে ব্ল্যাকমেইল করতে নারী সাপ্লায়ারের কাজও করে আসছে দীর্ঘদিন থেকে এই স্বীকারোক্তি দিয়েছে কথিত মডেল পিয়াসা তার দেয়া এই জবানবন্দি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত দেখুন প্রতিবেদনে শারুন হচ্ছে পটিয়ার এমপি চিটং এর পটিয়ার এমপি বিচ্ছু সাংসদ ছিলে যেহেতু এমপি ছিলে তো সে ঢাকায় হচ্ছে গান বাংলার তাপস তাপসের সেই গ্রুপটার সাথে ওদের একটা আস্তানা আছে গান বাংলার উপরে এবং তাপসের বাসায় এই স্বীকারোক্তিটি কথিত মডেল পিয়াসা মাহবুবের তার কথায় জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ওরফে বিচ্ছু শামসুর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের জীবনের আরেক অচেনা অধ্যায় উন্মোচিত হয়েছে ড্রিঙ্ক করে পার্টি করে হ্যাঁ আর সিঙ্গার অনেক সিঙ্গাররা আসে মেয়েরা আসে তারপরে মডেলরা আসে হ্যাঁ বেশিরভাগই সিঙ্গারের গ্রুপটা থাকে শারুন ওইখানে সবসময় পার্টি করে পিয়াসার ভাষ্যমতে শারুনের এই ইয়াবা ব্যবসা আর নারীদের দিয়ে ব্ল্যাকমেইল করার সিন্ডিকেটে আছে আরও অনেকেই গান বাংলার যে তাপস বাইরে থেকে মানে ফরেনার যে ইয়েগুলো আনে আর্টিস্ট আনে ওদেরকেও মানে সাপ্লাই দেয় ওদের ওইখান থেকে শারুনকেও সাপ্লাই দেয় যেহেতু পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে শারুন হচ্ছে প্রতিবার মানে অনেক উচ্চ পর্যায়ে মানুষদের নাম বিক্রি করে সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে যে শারুন এখন ইচ্ছামতো মানে মেয়েবাজিই করে এটাই হচ্ছে তার এখন বর্তমান লাইফ সমাজের উচ্চ পর্যায়ের মানুষের নাম ভাঙিয়ে শারুনের এই অনৈতিক ব্যবসা বাণিজ্য সম্পর্কে এরই মধ্যে খোঁজ নিতে শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি চট্টগ্রামের ব্যাংকার মোর্শেদের আত্মহত্যা প্ররোচনা মামলাতেও বারবার উঠে আসে শারুন চৌধুরীর নাম শারুন এত প্রভাবশালী ব্যক্তি এই পলিটিক্যাল মানুষদের এগেনস্টে কি কি ফাইট দিব আজকে আমাদের নিরাপত্তাটা কে দিবে ওদের ভয়ে এই যে পটিয়া 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 পুরো পটিয়া ওদের 19 সালে মামলা করেছে তখনও মসুদ বলেছে যে শারুনের পারবা না এদের সাথে পারবো না আমি ডেস্ক রিপোর্ট নিউজ 24